গুড মর্নিং, আমার ভার্চুয়াল ডায়েরির আরও একটা পাতায় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো তো হাই বলে দিনটা শুরু করে দিলাম, কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে, বৃহস্পতিবার আজকে। আমি নাইট শিফট করে অনেক লেটে ঘুম থেকে উঠেছি, অনেকটাই লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। তো তাই এবার নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নি। ব্রেকফাস্টটা তো করে হয়েই গেছে, মানে খেয়ে নি। চলো দেখি ব্রেকফাস্টে কী কী হয়েছে। জানলাগুলোও খুলে দিলাম, নিচে চলে যাই। নিচে গিয়ে এবার ব্রেকফাস্টটা করবো, তাড়াতাড়ি করে নিচে চলে যাচ্ছে যে খালি জলের বোতলগুলো নিয়ে, রাত্রিবেলা জল সব খেয়ে ফেলি। যাই হোক, তো আমি নিচে চলে এসেছি, এসে দেখলাম আজকে পরোটা আর তরকারি হয়েছিল। তো আমি আগে গরম জল খেয়ে নিয়েছি আমার, যেটা আমি খেয়ে আমার দিন স্টার্ট করি। তো ওখানে গরম জল খেয়ে নিচ্ছি, গরম জল খেয়ে তারপর ওকে ব্রেকফাস্টটা দিয়ে আমিও ব্রেকফাস্টটা করে নেব। তো এই যে ওর ব্রেকফাস্টটা দিয়ে চলে আসি, আর তারপর আমি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিয়েছি। এখানে মা আজকে ডুমুর কেটেছিল, আজকে ডুমুর আলুর তরকারি হবে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, লাঞ্চের জন্য সব সবজি আজকে মাই কেটে নিয়েছে, তো মা লাঞ্চও বসিয়ে দিয়েছে। আর ততক্ষণে আমি এই কটা জামা কাপড় ছিল সে কটা কেচে দিলাম, এবার জামা কাপড়গুলো মেলে দিই, আর রোদ আছে শুকিয়েও যাবে, অসুবিধা নেই। সব মোটামুটি শুকোতে দিয়ে দিয়েছি আর শুকিয়েও যাবে, এই হচ্ছে আকাশের অবস্থা, মানে রোদ একদম খটখট করছে। মানুষের যা ধর্ম, বেশি বৃষ্টি হলেও এত বিরক্ত লাগে, এখন এত রোদ উঠেছে এখনো এত বিরক্ত লাগছে, মানে ভালো লাগছে না। পুজোর সময় এরকম রোদ থাকবে না, বৃষ্টি থাকবে, কী থাকবে জানি না, বাট যেটাই হোক বেশি বেশি কোনোটাই ভালো লাগে না। এবার নিচে চলে যাই, নিচে গিয়ে দেখি জামা কাপড়গুলো তো সব শুকোতে দিয়েই দিয়েছি, শুকিয়েও গেছিলো তাড়াতাড়ি, কোনো অসুবিধা নেই, যা রোদ্দুর বাবা। নিচে এসে দেখলাম মা এখানে ডাল সেদ্ধ করেছিল, ডাল করবে বলে, আর এখানে বসেছিল ডুমুর সেদ্ধ করাতে। তো ডুমুরগুলো এখানে সেদ্ধ করে নেবে, ডুমুরের তরকারিটা ভীষণ ভালো হয়েছিল, ভীষণ ভালো, একদিন রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, মা এখানে ডুমুরের তরকারিটা রান্না করে নিচ্ছে, আর তারপর ডালও করে নেবে। আজকে ডাল আর ডুমুরের ঝোল, ডুমুরের ঝোল না ঠিক, মানে একটু চচ্চড়ি টাইপের হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো এই যে এখানে ডালও হয়ে গেছে, আর এখানে ডুমুরের ডালনাও রেডি। এটা ডুমুর দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি মতন ছিল। তো সব রান্না বান্না হয়ে যাওয়ার পর এখানে ডালগুলো সব বেড়ে নিয়েছি, আর ওখানে দিদিভাই একটু পাঁপড়ও ভেজে নিচ্ছিল। লাঞ্চের টাইম হয়ে গেছে, ভাত বাড়া হয়ে গেছে, ডাল বাড়া হয়ে গেছে, এখানে পাঁপড় ভাজা চলছে। তো সব কিছু হয়ে যাওয়ার পর লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে আমি একটু উপরে আসলাম। আজকে অনেক তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছিলো, অনেক তাড়াতাড়ি, তখন প্রায় দুটো কত বাজে, আড়াইটে মতো বাজে বোধ হয়, তখন আমাদের লাঞ্চ হয়ে গেছিলো আজকে। তো আমি এসে দরজা টরজাগুলো খুলে দিলাম। ডুমুরের তরকারিটা এত ভালো হয়েছিল খেতে, ভীষণ ভালো হয়েছিল। তো আজকে ডাল, ডুমুরের তরকারি, পাঁপড়, চাটনি এসব দিয়ে ভাত খেলাম। তো এখন লাঞ্চ করা হয়ে গেছে, জামা কাপড়গুলো তখন শুকোতে দিয়েছি, সব শুকিয়েই গেছে মনে হয়, জামা কাপড়গুলো একটু তুলে নিই। খটখটে রোদ্দুর, জামা কাপড় সব শুকিয়ে একদম মচমচ করছে, আর বেশিক্ষণ রাখলে কালার ইয়ে হয়ে যাবে। সব তুলে নিই, কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি, কারণ অনেক রোদ্দুর রয়েছে, এবার বেশিক্ষণ রেখে দিলে পরে একদম কালার ফেড হয়ে যাবে। তো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, এবার ভাজ টাজ করে রেখে দেবো, আর এখন দুপুরবেলা লাঞ্চও হয়ে গেছে, একটু রেস্ট নেবো। সবে মাত্র 2:30 বাজে, আজকে অনেক তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে, একদম লাঞ্চের প্রপার টাইমে লাঞ্চ হয়ে গেছে। আমি বাড়িতে যখন ডায়েট করতাম তখন আমি একদম প্রপার টাইমে লাঞ্চ করতাম, কিন্তু জেনারেলি আমার বাড়িতে 4টার সময় লাঞ্চ হয়। তো বাট আমি এখন তাড়াতাড়ি খেয়ে নিই এখানে, বাট যখন আমি ডায়েট করতাম তখন আমি একটু ডিনের খাবার দাবার খেতাম, সে ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু এখন তো মোটামুটি লাঞ্চ আমাদের তাড়াতাড়ি টাইম মতো হয়ে যায়, বাট আমার বাড়িতে হতো না, আমার বাড়িতে এখনও হয় না, আমার মা এখনও 4টার সময় ভাত খায়। যাই হোক, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখা যাক কী করি, একটু রেস্ট নেবো। একটু রেস্ট নিচ্ছিলাম, উঠলাম, রোদ এখনো পড়েনি, এখনো ওরকমই রোদ্দুরই রয়েছে। শরতের এই রোদটা ভালোই লাগে, শরতের আকাশটাই আসলে ভালো লাগে। তো যাই হোক, এবার আমি একটুখানি চা খাবো, তারপর লগ ইন করার টাইমও হয়ে গেছে, তো একটু লগ ইনও করবো, আগে একটু চা করে নিয়ে আসি, একটু চা খাই। শুয়েছিলাম, একটু মাথাটা কেমন ধরে গেল, করে নিয়ে চলে এসেছি, এবার একটু রিল্যাক্সে চাটা খাবো, চা খেয়ে তারপর লগ ইন করে নেবো। লগ ইনের টাইম হয়েই গেছে প্রায়, এই যে আমার গ্রিন টি রেডি, এবার আমি একটু চা খেয়ে নিই, তারপর লগ ইন করবো, মাকে ফোন করব। চা খেতে খেতে একটু মার সাথে গল্প করে নিয়েছি, সকাল থেকে মার সাথে সেইভাবে কথা বলা হয়নি, লগ ইন করার আগে একটু মার সাথে কথা বলে নিই চা খেতে খেতে, তারপর আবার কাজ স্টার্ট হয়ে যাবে রাত্রি 3টের নামে। উঠছিল চাটা এক্ষুনি, যাই হোক মাকে ফোন করি।
টগিন টগিন করে নিয়েছি, এখন সন্ধে হয়ে গেছে, পুজোটা দেব তো আগে জামা টামা ছেড়ে নিই, তারপরে সন্ধে পুজোটা দেখি, তারপর আবার কাজ করব। কাজ করছিলাম কিন্তু এখন বাইরে ওই যে অন্ধকার হয়ে গেছে, তো আগে পুজোটা দিই নি, তারপর আবার কাজ করব। পুজোটা দিয়ে চলে আসি, তারপরে আবার কাজ করব। অন্ধকার ঘুটঘুটে অন্ধকার হয়েছিল, যাই হোক আমি সব লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি, লাইট জ্বালিয়ে দিয়ে আমি এবার পুজোটা করে নেব। মা গেছে হচ্ছে ওই ব্রহ্মা কুমারিজ এর ওই সেন্টারে, তো ওই জন্য মা আজকে নেই, আমি এখানে সন্ধ্যাটা দেখিয়ে দেব। আর এই যে ঠাকুরের ফুলগুলো সব তুলে ফেলে দিয়েছি, কারণ রাতে তো ঠাকুরের গায়ে ফুল রাখা যায় না। আর তারপর এখানে ধূপ ধুনো দেখিয়ে পুজোটা দিয়ে নেবো। আর আমি না শঙ্খটা বাজাতে পারি না, তো বাড়িতে আমাদের শঙ্খটা বাজাতে পারতাম, এটা কেন জানি না বাজাতে পারি না। তো যাই হোক আমি ধূপ ধুনো দেখিয়ে ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে পুজো দিয়ে নিয়ে তারপরে আবার কাজ করতে বসে যাব। তো এখানে আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে, সন্ধ্যা দেখানো হয়ে গেছে, আবার আমি কাজে বসে যাই, তারপর একটু চা খাবো, পরে একটু কাজ করে নিয়ে আগে। খুশি খুশি মনে এখানে কাজ করতে বসে পড়েছি, কাজ করতে ভালো লাগে জানি না ভালো লাগে কিনা, বাট যাই হোক কাজ তো করতেই হবে, কাজ করতে বসে পড়েছি। করতেও জানা মনে হচ্ছে ভীষণ ঘুম পেয়ে যাচ্ছে, একটুখানি চা খাবো, একটু চা করে নিয়ে আসি, তারপর আবার কাজ করবো, একটু চা খাই আগে। নিচে চলে এসেছি একটুখানি চা খেতে, চা এখানে বসিয়ে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি বাড়িতে একজন এসেছিল তো তার জন্য চা করেছিলাম, মার জন্য চা করেছিলাম, একসাথে চা করে নিয়েছিলাম, তারপর সবাইকে দিয়ে আমি নিয়ে চলে এসেছিলাম। চাটা করে নিয়ে আসলাম, একটু চা এখন এই যে রুটিটা বসিয়ে দিয়েছি, মা আটাটা মেখে দিল, বেলে দিল, আমি এখানে রুটিগুলো জাস্ট সেকে নিলাম একটুখানি। তো এখানে রুটি টুটি করা হয়ে গেছে, আমি আর রাত্রিবেলা রুটি খাবো না, ভালো লাগছে না রুটি খেতে, আমি একটু ওটস খাবো। তো তার জন্য আমি একটু ক্যাপসিকাম আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে রেখে আসলাম ওপরে, এসে একটু গাটা ধুয়ে তারপর ডিনারটা করতে যাবো, মানে গরম লাগছিল ভীষণ, এখন ফ্রেশ হয়ে গেছি, হয়ে এবার গিয়ে আমি জাস্ট ওটসটা বানালাম, সবাই রুটি খেলো, আমি ওটস খেলাম, খেয়ে ডিনার ফিনার ডান হয়ে গেছিলো তাড়াতাড়ি। ওটসই খেলাম, লাইট খাওয়ার চেষ্টা হয় না এখন আর, যাই হোক। তো আজকে উঠছি, খেয়েছি, রুটি খাইনি, রুটি আর আলু ভাজা হয়েছিল, তো খেয়ে দিয়ে চলে এসেছি, এবার তো কাজ করব রাত্রিবেলা 3টে পর্যন্ত যেরকম চলছে শিফট। তো আজকে সেরকম কিছু দেখানোর নেই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বাই বাই।